প্রিয় একমাত্র দর্শক, দেশি গল্প অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাই। আমি তাজিন আহমেদ। প্রতি পর্বের মতন আজও আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথির নাম রুমানা খান। দক্ষিণ এশিয়ায় ওনার মতো আর্ট ফিল্ম মেকার আর নেই। আজ আমরা ওনার সাথে বাংলাদেশ এবং বিশ্ব ফিল্ম নিয়ে আলাপ করব। দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে ফোন করুন 00420-69 নম্বর। আমি জানি না ম্যাডাম, চলুন আমরা প্রোগ্রামটা শুরু করি। প্লিজ মেহরবানি করে শুরু করুন, আর মেহরবানি করে আমাকে আজকে একটু আর্লি ছাড়বেন। কেন কেন আপনাকে আর্লি ছাড়তে হবে? কেন? আসলে আমার বাসায় না আজকে কিছু পেশাদার বুদ্ধিজীবী তাশরিফ রাখবেন। ও আচ্ছা আচ্ছা, আপনি তো আবার এই উঠতি পেশাদার বুদ্ধিজীবী ছাড়া আপনি চলতে পারেন। হ্যাঁ আসলেই যা বলছিলাম। আচ্ছা আপনি তো মনে হয় আমার ওই যে দক্ষিণ এশিয়ায় যে সিনেমাটা বানিয়েছে সেটা নিয়ে আলাপ করবেন না, সেটা শুরু করুন। আপনি তো সিনেমা বানান। হ্যাঁ বানাই, এনি প্রবলেম? না না, কোনো সমস্যা নেই। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি কাদের জন্য সিনেমাটা বানান। সেটা তো বলা যাবে না, তবে এটা নিশ্চিত থাকতে পারেন যে আমি দর্শকদের জন্য ছবি বানাই না। ম্যাডাম আমার খুবই কৌতূহল হচ্ছে, আর আমার যে কৌতূহল না মিটে তাহলে ম্যাডাম আমার অ্যাসিডিটি হয়, যে প্লিজ যদি একটু বলতেন। ঠিক আছে বলছি, কারণ আপনি এত কষ্ট করে আপনার অনুষ্ঠানে আমাকে গেস্ট করে ডেকেছেন, আপনাকে তো আমি কোনোভাবেই কষ্ট দিতে পারি না। তবে কাউকে বলবেন না, শুধু আপনাকে বলছি, ওকে? আচ্ছা শুনুন, এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট। এভাবে কেউ এই কারণে কেউ ফিল্ম বানায় তো আগে জানতাম না। এই ফিল্ম বানানো কি এতই সহজ? আগে শুনেননি তো এখন শুনলেন, এটা তো কোনো ব্যাপার না। আর আমি আসলে যে ধরনের ছবি বানাই না এটা বানানো খুবই সহজ, কোনো ব্যাপারই না। আর এই ধরনের ছবি দেখতে না আসলে হলে পয়সা খরচ করে কেউ দেখতে যায় না। আমার দু তিনজন বন্ধু যারা আমার রিকোয়েস্টে চাপাচাপিতে হলে দেখতে যায়, তারা ছবিটা দেখে এসে না কেউ সমালোচনা করতে রাজি থাকে না। কেন ম্যাডাম সমালোচনা করতে রাজি থাকে না? কেন? এত সহজটা কত বুঝলেন না? কারণ হচ্ছে যে ছবিটা নিয়ে যদি সমালোচনা করতে চায় তাহলে তো ছবিটা ভালো করে দেখতে হবে। অনেক সময় দু তিনবারও দেখা লাগে ভালো করে বলার জন্য। আর আমি যে ধরনের ছবি বানাই তা দু তিন মিনিট দেখার পর মাথা এমনিতেই ধরে যায়। দু তিন মিনিট দেখার পর মাথা ধরে যায় তো আপনার দর্শক হলে বসে কি করে? কি করবে আবার বসে বসে মাথা টেপে? ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ বললেন কেন? না মানে আপনি আমাকে কখনো কোনো আপনার সিনেমা দেখতে বলেন দেখে আপনাকে ধন্যবাদ দিলাম। আচ্ছা ম্যাডাম আপনি সমালোচনা তো ভয় পান কেন? ও মা ভয় পাবো না, দেখুন না আমি এত কষ্ট করে আমার মেরিজেন সিনেমাটা বানালাম, ও মা স্বাধীনতার পক্ষ সমালোচনা করার পর ছবিটা বন্ধ হয়ে গেল। আপনি তো এই ছবিটার স্ক্রিপ্ট আপনার থিসিস পেপার থেকে নিয়েছিলেন। ওফো, আমি বুঝতে পারি না সব কিছুতে সব বিষয় বারবার কেন আমার থিসিসের বিষয়টা আসছে। না আপনি তো সব জায়গায় বলিয়ে বেরিয়েছেন যে আপনার মেরিজান ছবিটি আপনার থিসিস পেপারের ভিত্তিতে নির্মিত, তো আপনি এখন আপনার এই থিসিস পেপার নিয়ে কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ ঠিকই বলেছেন, সেটা আমি বলেছি, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি আমি এখন থিসিস পেপারটা নিয়ে বা থিসিস নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ যদি এটা নিয়ে কথা বলি তাহলে তো সেটা সবাই দেখতে চাইবে পেপারগুলো, না? আর পেপারগুলো দেখলে বুঝে যাবে আমার আসলে ওখানে না আমার থিসিস অনেক বানান ভুল আছে, আর সেটা তখন খুব লজ্জার বিষয় হয়ে যাবে না? ঠিক আছে মানলাম, কিন্তু আপনার সিনেমা সম্বন্ধে যারা সমালোচনা করেছে তারা বলছে যে আপনি আপনার সিনেমাতে নানাবিধ ভ্রান্ত ইতিহাস ঐতিহাসিকভাবে ভ্রান্ত জিনিস দেখিয়ে আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করেছেন, তো এই অভিযোগের পরে আপনার বানান ভুল কেন কেউ দেখতে যাবে? ইনফ্যাক্ট এখন আর কেউ সেটা দেখতে চাবে না, আর দেখতে চাইলেও দেখতে পারবে না। ম্যাডাম এখন তো আপনার এই বহুল আলোচিত এবং সমালোচিত মেরিজান সিনেমাটি সাময়িকভাবে বন্ধ আছে, কিন্তু এই ছবি এখন আরো বেশি দেখবে মানুষ। কেন নিষিদ্ধ তাই? থামেন থামেন থামেন, কেন থামবো? কেন আপনাকে আমি সেন্সর করতে বাধ্য হচ্ছি। উনি আসছে আমাকে সেন্সর করতে, যত সব। আরে আপনি জানেন আমার ছবি স্বয়ং সেন্সর বোর্ডই সেন্সর না করে হলে ছেড়ে দিয়েছে। কিন্তু ওনারা তো এখন সেন্সর বোর্ড বলছেন যে ওনারা 14 জন মিলিয়ে ছবিটি দেখেছিলেন কিন্তু ওনারা সেন্সর করার সাহস পাননি। তাহলেই বোঝেন কি অবস্থা, তার মানে ছবির কোনো কিছু সেন্সর করার নেই। কিন্তু আমি না তারপর বুঝতে পারছি না যে তাও ছবিটা কেন ছাড়ছে না তারা, বন্ধ করে রেখেছে। ম্যাডাম আমরা আপনার এই কথা নিয়ে আরো প্রশ্ন এবং উত্তর শুনবো, কিন্তু তার আগে আমরা একটা ফোন ধরবো। কিন্তু আমার কথাটাকে ম্যাডাম আপনার কথা আমরা আরো শুনবো, তার আগে একটা আমরা ফোন ধরতে চাই। ওকে জি, আপনি নাম বলে প্রশ্ন করুন। আমি একটু ম্যাডামের সাথে বাতচিত করতে চাই। জি ভাইয়া বলুন, আমি শুনছি। ম্যাডাম
এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের কাজটা কি আমি পাবো? নিশ্চয়ই পাবেন। আচ্ছা আপনি আমার ছবিটা কবার দেখেছেন সেটা আগে বলুন তো। 15 বার ম্যাডাম। ও মাই গড, কোনো টেনশন করেন না, আপনি কাজটা পাবেন। শুকরিয়া ম্যাডাম, শুকরিয়া। আমি আসলে আপনাদের এই কথোপকথনের মানেটা বুঝলাম না। এলিভেটেড হাইওয়ে তো যোগাযোগ মন্ত্রণালয়ের কাজ। সরি সরি ভাইয়া, আপনি বোধহয় আসলে ঠিক বুঝতে পারছেন না যে যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগটা কেমন। আসলে বুঝতে পারছি না, বুঝতে চাইও না। এনিওয়েজ ভাইয়া, আপনি কিন্তু মেহরবানি করে অবশ্যই আমার মেরিজেন ছবিটা দেখতে যাবেন। ম্যাডাম আমি কিভাবে আপনার ছবিটা দেখবো, এখন তো ওটার প্রদর্শনী বন্ধ। তো কি হলো, দুদিন পরেই ছেড়ে দেবে, তখন দেখতে যাবেন? আপনি বোধহয় জানেন না যে আমার পিছনে কত বড় বড় লোকের হাত আছে। ওরা আপনার পিছনেই থাকে, মানে কেন থাকে জানেন? যাতে কোনো বিপদ আসলে ওরা আপনার পিছন থেকে সটকে পড়তে পারে। আমার সামনেও আছে অনেক লোক। হ্যাঁ, ওরাও আপনি যখন বিপদ আসবে ওরা আপনার সামনে থেকে আরো দূরে চলে যাবে, ওদেরকে ধরতে পারবেন না। ও তাই না? আচ্ছা তাহলে ম্যাম কি করবো বলুন তো ভাইয়া। আপনার লোকজনকে আপনার পাশে রাখেন, সামনে পিছনে রাখলে কোনো লাভ হয় না। তাই না? আচ্ছা ঠিক আছে, এক কাজ করুন, আপনি একটু বিরতিতে যান তো, আমি খুঁজে দেখি। হ্যাঁ ঠিক আছে। দর্শক, সামনে অথবা পেছনের মানুষের কথায় কান দেবেন না, আমাদের কথায় কান দিন। আমরা একটু যাচ্ছি খুঁজতে, আবার একটু পরে বিরতির পরে চলে আসব। আপনারা বসে এখন ঝিমুট রাখুন। প্রিয় একমাত্র দর্শক, ফিরে এলাম দেশি গল্প অনুষ্ঠানে। আপনাকে আমন্ত্রণ জানাই আমি তাজিন আহমেদ। প্রতি পর্বের মতো আজও আমার সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথির নাম রুমানা খান। দক্ষিণ এশিয়ায় ওনার মতন বড় আর্ট ফিল্ম মেকার কেউ নেই। আজ আমরা ওনার সাথে বাংলাদেশ এবং বিশ্ব ফিল্ম নিয়ে আলাপ করছি। দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে ফোন করুন 00420069 নম্বরে। ম্যাডাম বলুন তো, এটা কিসের ছবি? কবুতরের ছবি। ম্যাডাম আপনার সিনেমা মেরি জানে, আমরা আপনার নানা জান মানে জানের জান, সারাক্ষণ কবুতর নিয়ে ঘুরতো, এটা দেখি আপনি কি বোঝাতে চেয়েছেন? কবুতরটা হচ্ছে শান্তির প্রতীক, আর আমার জানের জান নানা জান তিনি ছিলেন শান্তিপ্রিয় মানুষ। তার মানে কি আপনি কি প্রতীকীভাবে বোঝাতে চেয়েছেন যে নানা জান ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান? আমি এই প্রশ্নের জবাব দেবার আগে আমার একজন ভাইয়ের সাথে একটু টেলিফোনে কথা বলতে চাই। কোন ভাইয়া? ওমা, আমার অনেক ভাইয়া আছে না, যারা আমার পক্ষ হয়ে পত্রিকায় লেখালেখি করে। হয়েছে, থামেন, কোনো ভাইয়াকে ফোন করতে হবে না। যারা কিছুই বোঝে না না, তারাই আমার ছবি নিয়ে সমালোচনা করছে। ম্যাডাম আমার কাছে লেখা আছে, শোনাচ্ছি। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম বলেছেন, ছবিটি আমি দেখেছি, প্রথমত আমার কাছে মনে হয়েছে এটি একটি দুর্বল ছবি এবং মুক্তিযুদ্ধের মূল চেতনা বিরোধী ছবি। দ্বিতীয় কথা হলো, ছবিতে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে কটাক্ষ হেয় করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের বীরাঙ্গনাদের সঠিকভাবে উপস্থাপনা করা হয়নি, মুক্তিযুদ্ধের বিষয়ে আমাদের যে শ্রদ্ধাবোধের জায়গা আছে সেটিকে অপমান করা হয়েছে। ছবিটি দেখে আমাদের কোনো শ্রদ্ধাবোধ জাগবে না। দেখুন, আমার ছবি আমি যা ইচ্ছা যেমন ভাবে ইচ্ছা বানাবো, তাতে কার কি? আমাদের FDC-তে যে নিম্নমানের ছবি বানানো হচ্ছে, কই সেটা নিয়ে তো কেউ কোনো কথা বলছে না, কারো তো কোনো সমস্যাই হচ্ছে না। ম্যাডাম হয়তো ওরা আপনার যারা সমালোচনা করছে তারা বলবে যে যদিও FDC ছবি আমাদের রুচিবোধ আমাদের বাস্তবতা সবই বিকৃত করছে, তারা ইতিহাসে একটি পার্টিকুলারলি সেন্সিটিভ জায়গাকে বিকৃত করছে না। ইতিহাস বিকৃত হচ্ছে না না না, এই যে FDC-তে যে রাজা বাদশার ছবি দেখানো হচ্ছে, আমাদের ইতিহাসের কোন রাজা বাদশা এই রকম ছিল বলেন তো? ম্যাডাম আমি আপনার কথা বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? জি না। আমার ছবিতে নাকি পোশাক ঠিক ছিল না। ঠিক ছিল না কিনা জানি না, কিন্তু ম্যাডাম আমার কাছে মনে হচ্ছে আপনার পোশাক ছবিতে পোশাকের সাথে আমাদের এখন লেটেস্ট হিন্দি সিরিয়ালের পোশাকের কিঞ্চিত মিল ছিল হয়তো। হ্যাঁ ছিল, তা আমি 30 বছর আগের জামা কাপড় কোথায় পাবো বলেন তো? আচ্ছা যাকে যে নিয়ে বিষয় নিয়ে আমি কথা বলছিলাম, এই যে আমাদের FDC-তে যে ইতিহাসের ছবিগুলো বানানো হচ্ছে, ইতিহাসকে ঘিরে রাজা বাচ্চার যে পোশাক আশাক দেখানো হচ্ছে, আমাদের ইতিহাসের কোন রাজার এরকম পোশাক ছিল? মানে যেমন দেখানো হয় যে বুট পরা, পিঠে সুপারম্যানের মতো একটা লাল চাদর উঠছে, কোন রাজা বাচ্চা আমাদের ইতিহাসে এই রকম পোশাক পরতো আপনি বলেন তো? এগুলো শুধু FDC-র রাজারাই পরে। তাহলে আমার ছবি নিয়েও কোনো কথা বলা যাবে না? আপনার ছবি নিয়ে কিন্তু আরো অনেক কিছু কথা বলা হচ্ছে। আর কি কি কথা বলা হচ্ছে? অভিযোগ উঠেছে মেরিজান ছবিতে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করা হয়েছে। এ বিষয়ে ছবির পরিচালক, পরিবেশক সংস্থা, সেন্সর বোর্ড সদস্য, চলচ্চিত্র নির্মাতাগণ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান নিজ নিজ অবস্থান থেকে তাদের মতামত রেখেছেন।
স্বাধীনতা বিকৃত করা হচ্ছে আমার ছবিতে। শুনুন, এই যে দক্ষিণ এশিয়ায় যারা ইতিহাস নিয়ে কাজ করছেন, যারা বীরঙ্গনাদের জীবনী নিয়ে কাজ করছেন, আমি তাদের কাছে আমার ছবির সিডি পাঠিয়েছি। তারা যখন আমার এই ছবি দেখে লিখে পাঠাবে প্রশংসা, তখন বুঝবে। ওনারা কিছু লিখে পাঠিয়েছেন, জবাব দিয়েছেন আপনার চিঠি? আমি বিষয়ে এখন কোনো জবাব দেব না। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন প্লিজ। আবার কি কথা? মানে ৭১ এর ধর্ষিতা নীলার ওয়ার চাইল্ড ৪০ বছর পরে যখন জার্মানি থেকে দেশে ফেরত আসলো, তখন তার ইন্ডিয়ান ইংলিশ অ্যাকসেন্ট কেন ছিল? ওমা, সেই অভিনেতা ইন্ডিয়ান ছিল। আর দেখুন, আমার ছবিতে কোন অভিনেতা কখন কি ভাষায় কথা বলছে এই সব নিয়ে দেখার মতো এত সময় আমার নেই। ম্যাডাম, আপ শুধু ভাষা নয়, আপনার সিনেমার কথা নিয়েও কিন্তু বাইরে অনেক কথা হচ্ছে। কেন কেন কি কথা হচ্ছে? আপনি আপনার সিনেমাতে মুক্তিযুদ্ধকে গন্ডগোল হিসেবে, মুক্তিযুদ্ধ সম্বন্ধে গন্ডগোল হিসেবে বলা হয়েছে। আরে ভাই, এটা তো তখনকার গ্রামের মানুষের মুখের ভাষা। আমার মনে হয় আপনার সেই সময়ের ইতিহাস নিয়ে জ্ঞানও খুব ভাষা ভাষা। আমার জ্ঞানও খুব ভাষা ভাষা না? আপনারা কতটুকু জানেন এই আমাদের ইতিহাস নিয়ে, স্বাধীনতা ইতিহাস নিয়ে কতটুকু জানেন বলেন তো? শুনুন, আমার এই ছবি দেখে যখন দক্ষিণ এশিয়ার ইতিহাসবিদরা প্রশংসা লিখে পাঠাবে, তখন দেখবেন এরা কি অবস্থায় পড়ে। একটা বিরাট লজ্জা অপেক্ষা করছে তাদের জন্য। ম্যাডাম, আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনার মতে আপনার ছবি কেন বন্ধ হয়ে গেল? কারণ এই ছবি নিয়ে অনেক থ্রেট ছিল, চাপ ছিল, তাই বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি ঠিক কিরকম চাপ ছিল আপনি আপনি বলছেন? দেখুন, চাপ তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, তাই না? আর সব রকম চাপ দেখার দৃষ্টিভঙ্গি সবার একরকমও না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম চাপ কাজ করে। তা আমার ছবিটা নিয়ে কার ক্ষেত্রে কি চাপ প্রকাশ করেছে বা কাজ করেছে সেটা আমি এখন ব্যাখ্যা করতে পারবো না। তো আপনার ছবির আসলে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে সেটি হচ্ছে যে একজন পাকিস্তানি সৈন্যের সাথে প্রেম দেখানো নিয়ে। আমি আপনার কাছে জানতে চাই, প্রেমের ক্ষেত্রে কি কোনো জাত ধর্ম বিভেদ এগুলো কাজ করে বলুন? কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় একটি পাকিস্তানি সৈন্যের সাথে প্রেম দেখানো কতটা বাস্তবসম্মত? আরে ভাই, প্রেম তো হচ্ছে একটা মানবিক বিষয়, তাই না? তবে আমার এই ছবি নিয়ে যারা মতামত প্রকাশ করছে, বিরোধিতা করছে, আমি তাদের মতামতকে শ্রদ্ধা জানাই। অসাধারণ, অসাধারণ। কিন্তু ম্যাডাম, আমি এখানে প্রেম যে মানবিক বিষয় এটা আমি জানি এবং এটা আমি আপনার মতামতকে আমি শ্রদ্ধা করি। প্লিজ প্লিজ না, কিন্তু আমি একটু বলতে চাই যে যারা অমানবিক কাজ করতো তাদের সাথে প্রেম করাটাকে এত সুন্দর করে এত গ্লোরিফাই করাটা কি আসলে খুব অমানবিক কাজ হয়ে যায় না? আপনি নেক্সট প্রশ্ন করুন প্লিজ। ম্যাডাম, আমাদের নেক্সট প্রশ্ন বিরতির পর করতে হবে, কারণ আমাদের এখন একটা বিরতি নিতে হবে। দর্শক, আমরা বিরতি নিচ্ছি, আপনারা বসে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রাণপ্রিয় দর্শক, ফিরে এলাম দেশি গল্প অনুষ্ঠানে, আপনাকে আমন্ত্রণ জানাই আমি তাজিন আহমেদ। প্রতি পর্বের মতো আজও আমার সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথির নাম রুমানা খান। দক্ষিণ এশিয়ায় ওনার মতন বড় আর্ট ফিল্ম মেকার আর কেউ নেই। আজ আমরা ওনার সাথে বাংলাদেশ এবং বিশ্ব ফিল্ম নিয়ে আলাপ করছি। দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ চাইলে ফোন করুন 0042069 নম্বরে। ম্যাডাম, আমরা কি নিয়ে যেন আলাপ করছিলাম? আমরা প্রেম করছিলাম। প্রেম করছিলাম মানে? মানে হচ্ছে আমরা প্রেম নিয়ে আলাপ করছিলাম। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আলাপ শেষ করি। আপনি তো আবার খুব প্রেমময় মানুষ। আমরা মানে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় একজন পাকিস্তানি সৈন্যের সাথে কি প্রেম হতে পারে? অবশ্যই পারে। সব পাকিস্তানি সৈন্য নাকি খারাপ নাকি? অবশ্যই না, মানে যারা স্পেশালি যারা ৭১ এর পরে জন্মগ্রহণ করেছে অথবা। শুনুন শুনুন, এসব ফালতু সব কথা বলে না, আমার ছবিটা বন্ধ করে রেখেছি। মানে তাও তো ভালো ম্যাডাম যে আপনার ছবিটাকে সেন্সরে আটকায়নি। দেখুন, আমি সেন্সর একদম বিশ্বাস করি না। সবচাইতে বড় বিচারক হচ্ছে দর্শক। দর্শকই বলবে যে কোন ছবিটা হলে চলবে, কোনটা চলবে না, কোনটা জনপ্রিয় হবে, সব দর্শকের উপর নির্ভর করে। অসাধারণ ম্যাডাম, না আপনার কথা অনুযায়ী আমার দেশে আসলে আইন কানুনের কোনো দরকারই নেই। না আপনার কথা মতে তো পুলিশও বলতে পারে যে চোর ডাকাত আমরা ধরবো না, খুনি আমরা ধরবো না, অ্যাসিড নিক্ষেপকারী আমরা ধরবো না, জনগণই বিচার করবে ওদের কে থাকবে কে থাকবে না, ওদের কি হবে। এর মানে কি? মানে এর মানে হচ্ছে ম্যাডাম দেশে কিছু আইন আছে, মানে সবাই চাইলেই যে কোনো কিছু দেখাতে পারে না। দেখুন, এসব ফালতু কথা বলে না, আমার ছবিটা বন্ধ করে দিয়ে একটা শৈল্পিক কাজের গতি রোধ করা হয়েছে।
কিন্তু বিশ্বেষ্ট মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান বলেছেন, মেরিজান ছবিতে আমাদের গৌরবকে মানে মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে। দেখুন আমার ছবি জুড়ে আমি দেখেছি মুক্তিযোদ্ধারা সামন্ত প্রভু খাজা সাহেবের সাথে দেনদরবার করছে। তারা ঠিক করছে যে তারা পাকিস্তানিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে কিনা, এবং খাজা সাহেব চান না যে তার গ্রামে কোনো গন্ডগোল হোক। ম্যাডাম, এটাই যদি অবস্থা হতো তাহলে আমাদের বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না। আপনি ভুলে যাচ্ছেন যে আমাদের একাত্তরের যুদ্ধ শুধু একটি বিষয় ছিল না, মানে পাকিস্তানের জাতিগত শোষণ বা সামরিক শাসন বা বৈষম্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করিনি। আমরা পুরো আপামোট পাকিস্তানের যে কালচার, যে নৃশংসতার যে সংস্কৃতি, সেটার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। সব ফালতু কথা। আমরা আপনার ফালতু কথা আরো শুনবো, তার আগে আমরা দর্শকের কাছে বিদায় নিয়ে নিই। দর্শক, দেশি গল্প আপনাদের অনুষ্ঠান, তাই আপনাদের জীবনের যাবতীয় অবাস্তব সমস্যা আমাদের ইমেল করুন, আমরা অবশ্যই আপনার সমস্যার বাস্তব সমাধান দেব। এই অনুষ্ঠানের প্রতিটা ঘটনা ও বক্তব্য কাল্পনিক, জীবিত, মৃত অথবা অর্ধমৃত কারোর সাথে কোনো মিল নেই। যদি কেউ কোনো মিল খুঁজতে চান তবে নিজ দায়িত্বে খুঁজবেন। ধন্যবাদ। এত কিছু বলার পরেও আমাদের কথা বা আচরণে যদি কেউ মনে কষ্ট পান সেটাও নিজ দায়িত্বে পাবেন। দেশি গল্প নিয়ে আপনাদের বিভিন্ন দাবি দাওয়া পেশ করুন ফেসবুকে, দেশি গল্প গ্রুপে, আমরা সেই দাবির কোনোটাই পূরণ করব না। আর দেশি গল্প শুধু দেশ টিভিতেই হয়, আমাদের কোথাও কোনো শাখা নেই। ওয়ান পিস মেড, কারিগর ডেড। ম্যাডাম, আমাদের প্রোগ্রাম তো প্রায় শেষ, যাবার আগে একটি কথা বলুন তো। বলুন। ম্যাডাম, আমার কাছে যেটা মনে হয়েছে যে এই আপনার সিনেমা দেখে যেখানে সবাই বিয়ে করতে চায়, আপনি বলেছেন এটা একটা সিনেমা মুক্তিযুদ্ধ নিয়ে একটা সিনেমা, আসলে আমার কাছে মনে হচ্ছে এটা বিয়ে নিয়ে একটা সিনেমা। আপনি একদম ঠিক ধরেছেন। আমি জানি, আমি দেখলাম ওখানে একটা ছেলেও আরেকটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছে। একদম ঠিক ধরে নিয়ে ব্যাপারে, আসলে ওখানে একটি প্রথা বিরুদ্ধ করা হয়েছে। কি ধরনের? মানে আমি শুরুতেই বলেছিলাম যে এটি একটি পারিবারিক ছবি। আমি আসলে এই ছবিটার মাধ্যমে না আমার ফ্যামিলিকে, মানে আমি আমার ফ্যামিলিকে একটা মেসেজ দিতে চেয়েছি। কি মেসেজ? আমার ফ্যামিলি যেন খুব তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করে। ম্যাডাম, আপনি বিয়ে করেননি? দেখুন, আমি বিয়ে করেছি কি করিনি সেটা তো বড় কথা না, আমি বিয়ে করতে চাই সেটাই হচ্ছে আসল কথা। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে একজন নারীর চাহিদার ক্ষেত্রে তার পার্সোনাল মেসেজটা দেওয়ার জন্য যে কোনো মাধ্যম, যে কোনো কিছু ধরাছোঁয়ার বাইরে নয়, মানে মুক্তিযুদ্ধ ধরাছোঁয়ার বাইরে নয়। এখানে নারী বলে ব্যাপার না, একজন মানুষের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, আপনি ভুল বলছেন। হ্যাঁ, তাহলে ম্যাডাম, তাহলে আমি যদি একটি নারী পাচার করে যে তাকে হিরো হিসেবে কাস্টিং করে আমার নিজের বিয়ের মেসেজ দেওয়ার জন্য একটা সিনেমা, মানে সেটা কেমন হবে? আইডিয়া তো ভালো। ওকে ফাইন, তাহলে আমরা এটা নিয়ে আমার নেক্সট প্রজেক্ট হবে। হ্যাঁ, এটা নেক্সট প্রজেক্ট। এখন ম্যাডাম আমরা যাই। ওকে, আপনার সাথে কথা বলতে কেমন জানি হয়রান লাগছে। আইডিয়া দেওয়ার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ।